আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তস্তল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের নিয়মিত মেহমান রিপ্রেশন আলেমদিন জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রধান পরিচালক শেখ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। আমাদের সাথে দুই একজন কলার চলে এসেছেন, আমরা সরাসরি কলের দিকে চলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার কি প্রশ্ন? আপনার মনে করল জাকাত খাওয়ার উপযুক্ত আছে, বাট আমি মনে যদি মনে মনে চায় যে জাকাত খাইছো না, আর আমি দিলে জাকাত এই বছর জাকাতের পয়সা দেওয়া হয় বা অন্য কেউ দেও, যদি এই দেওয়াটা আমরা ফৌজ করি না মুসলিম বয়ের নাম জানতাম বললাম না, বিল উবাইদ রিলিজনটা ঠিক আছে নে নামের অর্থ ভালো আছে? আমরা এই প্রোগ্রামও আপনার মানে নামের অর্থ বলি হওয়া হয় না মুফতি সাহেব, হই না, কারণ বাদে এটা নামের অর্থ বোধক কোয়েশ্চন হয়ে যায়, এর লাগে দুঃখিত আপনার। মানে শুধু ঠিক আছে কি না বললে বলা যায়, এটা ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই, অর্থ তো আর বললাম না আমরা। জি, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ইনশাল্লাহ মুফতি সাহেব, হইবানে। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন? আমি একটা প্রশ্ন করতাম, একজন মানুষের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করছেন। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি প্রশ্ন? আচ্ছা, আমার প্রশ্ন একটা প্রশ্ন আছে। জি, আমি নাম কইরাম না, তো একজন আলিম কইছেন যে বর্তমানে তো নবী নাই, তো যারা মানে ইমান আমল এই যে নাকি কলিমা যারা শিখছো, নামাজ রোজা এগুলা যারা মানে আলিমর কাছ থেকে শিখছেন, এই আলিম মানে তারা যায় নবী, এটা কতটুক সঠিক? ঠিক আছে ইনশাল্লাহ মুফতি সাহেব, হইবা না ইনশাল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি প্রশ্ন? হ্যালো ভাই, আমার প্রশ্ন হইল মানুষের যে না খালি মিশা মাতিয়া মানুষের দোষী বানায় ইটা চাহিদা, আর আমরা সে অত জুলুম করা ইটার কোনো বিচার আল্লাহ করবানি, খালি সবর করাম হরি এজনে খালি মিশা মাতিয়া খাইরা আমার বাচ্চা গুণতরা আমারে বুলিলিতা আমার বাচ্চার গেস্তাকে চাহিদা আমারে একবারে মা পর্যন্ত ডাক্ত না, আমার নয় বৎসরে দুপুরি চাইরা আমারে বুলে বুলাইলি তা খালি আমারে গালিয়াইরা বখরা আমার বাচ্চারে কইনা আমার খান্দা তাইতো না, ওখানে আমি সবর করাম আল্লাহ নি আমার সবর কিনারা লাগাই বা বুঝছে নি মুফতি সাহেব কইবা আমার লাগে খাস করে দোয়া করতাম। জাজাকুমুল্লাহ খায়ের, মুফতি সাহেব কইবা এই বিষয়ে তোর অ্যাডভাইস দিবা ইনশাল্লাহ, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা একটু আনসারের দিকে যাই, আবার সুযোগ থাকলে আপনাদের কলের দিকে ফিরে আসবো ইনশাল্লাহ। এমন কোনো মানুষ কে জাকাত দেওয়া ঠিক আছে কিনা যে তার ইচ্ছা নেই জাকাত খাওয়ার, বাট যিনি দিচ্ছেন তিনি মনে করেন উনি জাকাত খাওয়ার উপযুক্ত? জাকাত আদায় জরুরি ভিত্তিতে সুন্দরভাবে প্রপারলি জাকাত আদায় হওয়ার জন্য দুটি জিনিস জরুরি,
একটা জিনিস হলো যে যখন আপনি যাকাত দেবেন, আমি যাকাত দেব, যার উপর যাকাত ফরজ তিনি যাকাত দেবেন, যিনি যখন যাকাত দেবেন তখন পেমেন্টটা যাকাতের নিয়তে দিতে হবে। পয়সাটা দেওয়ার সময় আমার অন্তরে নিয়ত থাকতে হবে যে এটা আমি যাকাত দিচ্ছি। কোনোদিন আমি ঋণ দিলাম, ওই ঋণটা সে পরিশোধ করতে পারলো না, আর এরপরে আমি বললাম যে যাকাত থেকে আমি কেটে ফেললাম, মানে যাকাতের পয়সা হিসাবে আমি এটা মেনে নিলাম, ভাবলাম যে আমার যাকাতের যে পয়সা তা থেকে আমি বিয়োগ দিয়ে দিই, মাইনাস করে ফেলি, হবে না। কারণ কি, পে করার সময়, আদায় করার সময়, কাউকে দেওয়ার সময়, ঠিক ওই দেওয়ার সময় যাকাতের নিয়ত থাকতে হবে। দেওয়ার সময় তো যাকাতের নিয়ত ছিল না, তো প্রথম শর্ত হলো যে দেওয়ার সময় অন্তরে যাকাতের নিয়ত থাকতে হবে। মুখ দিয়ে বলা কিন্তু জরুরি নয়, মনে রাখবেন, দেওয়ার সময় অন্তরে যাকাতের নিয়ত থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো যাকে দিচ্ছেন তিনি যাকাত খাওয়ার যোগ্য হতে হবে, অর্থাৎ নিসাবের মালিকানা তার থাকবে না। যে নিসাবের মালিকানা থাকলে পরে কারো জন্যে যাকাত নেওয়া জায়েজ হয় না, অর্থাৎ যাকাত ফরজ হওয়ার পরিমাণ, ফরজ হওয়ার জন্য যে নিসাব কার্যকর সেই নিসাবও এর মধ্যে অন্তর্ভুক্ত। একই সাথে প্রয়োজন থেকে বেশি সম্পদ যদি কারো কাছে হয়, অথবা বছর এখনও পূর্ণ হয়নি যখন দেওয়া হচ্ছে কাউকে যাকাত, তখন তার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, এমত অবস্থায় একজন মানুষ যাকাত নিতে পারবে না। এমনও হয় মাঝে মধ্যে, যেই মুহূর্তে নিসাব পরিমাণ পয়সা আমার কাছে আছে কিন্তু বৎসর পূর্ণ হওয়ার শর্ত কিন্তু পূরণ হচ্ছে না, অর্থাৎ শুরু এবং শেষে মানে নিসাবের পরিমাণ নেই, এখন আমার উপর যাকাত দেওয়া তো ফরজ নয় কিন্তু এই মুহূর্তে থাকার কারণে আমি যাকাত নিতে পারবো না কারো, তো এই সিচুয়েশন অনেক সময় থাকে। কোনো কোনো সময় যাকাতেবুল মাল একত্রিত করে নিসাব হয় না, তার চেয়ে কম হয়, আর প্রয়োজন থেকে বেশি মাল আবার একত্রিত করে নিলে, সম্পদ একত্রিত করে নিলে যাকাতের পরিমাণ হয়ে যায়, তখন যাকাত ফরজ হওয়ার জন্য যে নিসাব জরুরি সেই নিসাবের মালিকানা তো হলো না, কিন্তু প্রয়োজন থেকে বেশি মাল একত্রিত করলে যে নিসাবের পরিমাণ হয়ে যাওয়ার ফলে কোরবানি আদায় করা জরুরি হয়ে যায়, আর একই সঙ্গে সাদাকায়ে ফিতরও আদায় করা জরুরি হয়ে যায়, আর একই সাথে এমন মানুষের জন্য যাকাত নেওয়াও কিন্তু জায়েজ থাকে না। তো এই বিবরণ অনুযায়ী যাকে আপনি যাকাতের পয়সা দিচ্ছেন সে যদি যাকাত নেওয়ার যোগ্য থাকে তাকে বলা হয় মুস্তাহিক যাকাত, যাকাতের মুস্তাহিক, যাকাত নেওয়ার জন্য উপযুক্ত, সেই যাকাত নেওয়ার উপযুক্ততা, যাকাত গ্রহণ করার উপযুক্ততা থাকতে হবে, অর্থাৎ এমন নিসাবের সে মালিক হবে না যে নিসাবের মালিকানা থাকলে পরে যাকাত নেওয়া জায়েজ থাকে না, এমন নিসাবের মালিকানা তার কাছে থাকবে না, আর যখন আপনি আদায় করছেন তখন যাকাতের নিয়ত থাকতে হবে। এই দুই জিনিস যদি পাওয়া যায় আপনার যাকাত আদায় হয়ে যাবে। আপনি এটা একটা পুরস্কার নাম দিয়েও দিতে পারেন, আপনি এমনি গিফট নাম দিয়েও দিতে পারেন, আপনি অন্য কোনো শিরোনামে আপনি দিতে পারেন। অনেক সময় অনেক মানুষ এমন থাকেন যাদের আত্মসম্মান বোধ নষ্ট হয়ে যায়, তাদের আত্মসম্মান বোধটা একটু আক্রান্ত হয়, এজন্য যাকাতের কথা উল্লেখ করে, যাকাতের কথা বলে যাকাত দেওয়া উচিত নয়, বরং শুধু নিয়ত থাকা জরুরি, এবং অন্য কোনো শিরোনাম আপনি অবলম্বন করতে পারেন, অন্য কোনো নাম দিতে পারেন, এটা তোমার জন্য গিফট দিলাম, তোমাকে আমি দান করলাম, তো যাকাতটাও তো একটা দানই, তো কিন্তু এই নিয়তটা আপনি লুকায়িত রাখলেন, মনের মধ্যে থাকাটাই যথেষ্ট, আপনার যাকাত আদায় হয়ে যাবে, চিন্তা করবেন না। যে দুরূদ শরীফটা আগে বলছিলেন এটা আবার একটু বলে দিতে হবে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما অন্য একজনের নাম দিয়ে এই দেশে তিনি অবস্থান করছেন, এখন হজে যাইবেন কি সেই নামটা চেঞ্জ করতে হবে না? মানে প্রশ্ন ছিল যে পাসপোর্টে আসল নাম নেই, আসল ডেট অফ বার্থ নেই, তো যে কাজ হয়েছে সেটা ঠিক ছিল না অঠিক ছিল সেটা তো আর বলতে পারবো না আমরা এই মুহূর্তে। আইনের খেলাফ করা, আইনের উল্টো করা, আইনের বিপরীত করা, এটা তো সমর্থনযোগ্য নয়, এটা আইনের দেশে আইনের উল্টো করা, এটা তো সম্পূর্ণ অটিক একটা কাজ। কিন্তু
হজ যেহেতু তিনি নিজে করছেন, নিজে সশরীরে যাচ্ছেন, সুতরাং হজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এর জন্য কোনো চিন্তা করবেন না। সমান প্রশ্ন আগে যে প্রথম প্রশ্নটা ছিল, সমান প্রশ্ন আরেকবার করেছেন। আমি এই প্রশ্নের উত্তর মোটামুটি বিস্তারিত শুরুতে দিয়েছি যে উলামায়ে কেরাম সম্পর্কে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ উলামায়ে কেরামগণ, আলিমগণ নবীগণের উত্তরাধিকারী, নবীগণের ওয়ারিস। তো নবীগণের উত্তরাধিকারী বা নবীগণের ওয়ারিস, তো ওয়ারিস উত্তরাধিকারী। তো আল্লাহর নবী পরে আবার ব্যাখ্যাও দিচ্ছেন যে নবীগণ কোনো ধন সম্পদ প্রপার্টি ইত্যাদি রেখে যান না, ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। তো তারা শুধু ইলম ওয়ারিস সূত্রে তারা রেখে যান, উত্তরাধিকার সূত্রে তারা ইলমে দীন রেখে যান, ওয়াহির জ্ঞান তারা রেখে যান, কোরআন এবং হাদিসের জ্ঞান সেটা তাদের রেখে যাওয়া থাকে। সুতরাং তাদের যেভাবে আমি আমার ছেলে হিসাবে বাবার ওয়ারিস, কিভাবে বাবা দুনিয়া থেকে চলে গেলে, বাপের মৃত্যু হয়ে গেলে আমি বাপের সম্পদে উত্তরাধিকার হয়ে থাকি, তো নবীগণের উত্তরাধিকার সূত্রে রেখে যাওয়া সম্পদ যেহেতু কোনো দুনিয়াবী সম্পদ হয়েই না, কোনো কিছুই তাদের হয় না, বরং তাদের সম্পদই হয়ে থাকে ইলম, ইলমে দীন, দীনে ইলম, সেই ইলমে দীনের ধারক এবং বাহক যারা হয়ে থাকেন তারা হলেন উলামায়ে কেরাম। এই অর্থে উলামায়ে কেরামকে, আলিমগণকে, সত্যিকার যারা আলিম তাদেরকে বলা হয় তারা হলেন নবীগণের ওয়ারিস, তো নবীগণের উত্তরাধিকারী। এই শব্দটা আমরা বলতে পারি এই বাক্যটা মানে জি নাইবে নবী বলা হয়, তো নাইবে নবী বলা হয়, নবীর স্থলাভিষিক্ত বলা হয়। এছাড়া নবীর যে দায়িত্ব, উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল, এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যে আমার এই হাদিসটাও আছে যে উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাইল, যে আমার উম্মতের আলিমগণ হলেন বনি ইসরাইলের নবীগণের মতো। এটা এই অর্থে বলছেন যে সেই সব নবীগণকে আল্লাহ তাআলা যেভাবে ফজিলত দ্বারা দন্য, নবীর সমান তো কেউ হতে পারবে না, কিন্তু আমরা কোনো কোনো সময় বলি যে উনি তো ওনার মতো, আমরা ওনার মানে এর চেয়ে বড় বলি না। তো মতো বলা অর্থ হলো আমরা বলি সিংহ পুরুষ, তো সিংহ পুরুষ অর্থ তো একেবারে সে সিংহ হয়ে যায়নি, বা বীরত্ব সমান সিংহের সমান তো আর হয়ে যায় না, মোটামুটি বীরত্ব যদি কিছুটা থাকে তাহলে আমরা সিংহ পুরুষ বলি, যদি তেজস্বী বক্তা থাকেন তো আমরা বলি অনলবর্ষী বক্তা, কি বাস্তবেই কি মুখ দিয়ে আগুন বের হয়, এটা তো আর হয় না। তো কিছুটা আংশিক যদি কোনো মিল থাকে তাহলে সেটার জন্য মানে এই তুলনা করা যায়, কিন্তু নবীগণের সঙ্গে তুলনাটা নবী হওয়ার ক্ষেত্রে যদি হয় তাহলে নবুয়তের দাবি হয়ে যাবে, আর সেটা মারাত্মক ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর, আর সবচেয়ে বড় গুমরাহী এবং ফিতনা, ঈমান চলে যাবে কারণ নবুয়তের দাবি করা হয়ে যাবে। তো নবীগণকে বলা হয়েছে, উলামায়ে কেরামকে বলা হয়েছে যে তারা হলেন আল্লাহ, এক হাদিসের মধ্যে বলা হয়েছে, এটা মাকবুল হাদিস মানে গ্রহণ করা হয়েছে এটাকে, যে আমার উম্মতের আলিমগণ আগেকার জমানার মানে ইসরায়েলের নবীদের মতো, কয়েক দিক থেকে যে তারা এক নবী চলে যাওয়ার পর তাদের সেখানে আলিম উলামাদের দায় দায়িত্ব থাকতো না, তখন নতুন নবী আসতেন আর তিনি দিনের দাওয়াত এবং তবলিগের দায়িত্ব আঞ্জাম দিতেন, আমার পরে তো আর কোনো নবী আসবেন না, তো আমার উম্মতের আলিমগণ সেই দায়িত্ব পালন করবেন। তো সেটা শুধু ফজিলতের ক্ষেত্রে নয়, দায় দায়িত্বের ক্ষেত্রেও অনেকটা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ দেওয়া, সংস্কার করা, সংশোধন করা, মানুষকে মানুষের আত্মার পরিশুদ্ধি, এইসব যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্বটা আলিমগণ পালন করবেন। তো দায়িত্বের দিক থেকে নবীগণের দায়িত্ব পেয়েছেন মানে বহুলাংশে এবং সিংহভাগ দায়িত্ব পেয়েছেন হযরত উলামায়ে কেরাম। তো আর ইলমে দ্বীনের ধারক এবং বাহক হয়েছেন, কথাটি এক ওই অর্থে ঠিক আছে, দায় দায়িত্বের দিক থেকে নবীগণের দায়িত্ব তারা পেয়েছেন, নবীগণের সমান দায়িত্ব, নবীগণের ওয়ারিস, নাইবে নবী, এই কথাগুলি বলা যায়। আর এই অর্থে যদি কেউ বলে থাকেন যে নবীগণের মতো, তাহলে সেটা গ্রহণযোগ্য একটা কথা, মেনে নেওয়া যায়, কিন্তু শব্দ চয়ন এবং বাক্য চয়নের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন প্রয়োজন, যাতে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়, নবুয়তের দাবি করার মতো কোনো একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল কেউ না বুঝে ফেলে এই বিষয়টা, মানে আপনারা এটাকে ভালো অর্থেই নেবেন আশা করি। হ্যাঁ, শব্দ চয়ন হয়তো আরেকটু সতর্ক হওয়া, শব্দ চয়নের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা হয়তো ভালো ছিল।
জাজাকাল্লাহ মুফতি সাহেব। আরেক বোন জানতে চেয়েছেন, বোন মানে এটা খুবই দুঃখজনক, তিনি প্রশ্ন রেখেছেন যে তার সন্তানদেরকে নিয়ে তার শাশুড়ি তার উপর অনেক মিথ্যা কথা তুলছেন এবং সন্তানকে তার থেকে মা থেকে দূরে রাখতে চাচ্ছেন। এটা তো মারাত্মক একটা ভুল, ভয়ঙ্কর একটা ভুল আপনার জন্য। এক তো হলো দেখেন, আমাদের কাজ হলো আমরা চেষ্টা করব অদ্ভুত পরিস্থিতি, যেটা আমাদের সামনে পরিস্থিতি আসে, মারাত্মক পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, এর এই পরিস্থিতির মোকাবিলা করতে হয় আর এই পরিস্থিতির সম্মুখীন নিজেদের নিজেকে করতে হয়। এই দুনিয়ার জীবনে সমস্যা আছে, সমস্যা আসে আর সাথে সমাধানও আমাদেরকে খুঁজে বের করতে হয়, সমাধান অনুসন্ধান করতে হয়। ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ নবীকেও বলছেন যে উদ্উ ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান। যে হ্যাঁ নবী, আপনি হিকমতের সাথে কৌশলে আপনি ওয়াজ করুন, উপদেশ দিন, নসিহত করুন। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনীর মাধ্যমে, উদাহরণের মাধ্যমে, ঘটনাবলীর মাধ্যমে তো আপনি ওয়াজ করুন, নসিহত করুন, উপদেশ দিন, কৌশলে কথা বলুন, প্রজ্ঞার মাধ্যমে কথা বলুন, লজিক দিয়ে কথা বলুন, যুক্তি দিয়ে কথা বলুন। তো এইভাবে কথা বলে মানুষকে দিনের দিকে আহ্বান করুন। আর পথিমধ্যে যদি কোথাও কোনো এক পয়েন্টে গিয়ে হঠাৎ আপনার যদি তর্ক বিতর্কের প্রয়োজন একান্তভাবেই দেখা দেয়, যেখানে প্রয়োজন হয়ে গেছে, এখন তর্ক না করে উপায় নেই, বুঝাতে হবে তর্ক করে, তখন তর্কটা হবে মাধুর্যপূর্ণ, সুন্দর বাসায়, অত্যন্ত নম্র বাসায়, আর খুবই আহসান তরিকায়, আহসান তরিকা মনে হয় খুব সুন্দর বাসায়, মার্জিত বাসায়, যুক্তি সিদ্ধ পন্থায় সুন্দরভাবে করতে হবে। তো আপনাকে এই কাজটা করতে হবে। আপনার জন্য এই এই বিষয়টা আপনি যদি কারো কাছে মেনশন করেন তবু আপনার জন্য এটা জায়েজ আছে। আপনি প্রথমে ওনাকে বুঝাবেন, চেষ্টা করবেন, অন্যকে দিয়ে চেষ্টা করাবেন, এমনকি তারপরেও যদি সমাধান না হয় তাহলে নিজে বুঝাবেন। নিজে বোঝানোর ক্ষমতা না থাকলে যারা বুঝাতে পারবেন তাদেরকে আপনি সুন্দর ভাষায় বলবেন, চেষ্টা করবেন যাতে কোনো ফিতনা না হয়, আর সাথে সাথে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, দোয়া করবেন, আর এর জন্য আপনি আইনের আশ্রয়ও আপনার জন্য গ্রহণ করা জায়েজ আছে, বৈধ আছে, তবে নিজেদের মধ্যে একটা পঞ্চায়েত থাকে, একটা সুরা থাকে, একটা মুরব্বীগণ থাকেন, তাদের মাধ্যমে সমাধান করে বিষয়টা সমাধান করা উচিত। দ্বিতীয় কথা, যে এই সন্তানদেরকে উনি যদি ভুল বুঝিয়ে থাকেন, আপনি মা বাবার হক আপনি বুঝান, আপনি তাদেরকে মা বাবার হক সম্পর্কে অবগত করেন, তাদেরকে বাপের সাহায্য নেবেন, অন্য সাহায্য নেবেন, অন্য আরও পুরুষ যারা আছেন তাদের সাহায্য নেবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আর আল্লাহর কাছে বিচার দায়ের করবেন, বোঝানোর চেষ্টা করবেন, এমনকি ফ্যামিলির মধ্যে প্রেশার ক্রিয়েট করা আর এই অন্যায়ের বিরুদ্ধে সুন্দর বাসায়, মার্জিত বাসায়, আইনানুক পন্থায় যদি আপনি কোনো আওয়াজও উত্থাপন করেন তারও কিন্তু অধিকার আপনার রয়েছে। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম, কলটা ড্রপ হয়ে গেছে, আমরা পরবর্তী কল থাকলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আসেন। আসসালামু আলাইকুম, জানবার লাগে আর কি, আর কত বাচ্চা যে ভুল করে আছে নানি ওটা তো জানবার লাগে, যে বাচ্চা ফেটো থাকলে সারা ওই না তে বাচ্চা ফেটে লইয়া দেনে আঁকতো এটা রাইট নেই না, যে ও কোয়েশ্চেনটা জানবার লাগে। জাযাকুমুল্লাহ খের, আমরা সরাসরি আনসারের দিকে চলে যাই, যে যে দুরুস্টটা আপনি পড়েছেন আজকে প্রশ্নের উত্তরে, এটা হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, আমি কোনো এক সুযোগে আমি পুরো হাওয়ালা এবং রেফারেন্স আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। বাচ্চার মুখে যে খেজুরটা দেওয়া হয় এটা কি
বাচ্চা, এটা খুবই সুন্দর একটা কথা তিনি বলেছেন। ছোট বাচ্চাদের জন্মের পর তাদের সংক্রান্ত অনেকগুলো সুন্নাত আমল আমাদের সম্পাদন করতে হয়। এর মধ্যে একটা সুন্নাত আমল হলো তাহনিক, এটাকে হাদিসের ভাষায় তাহনিক বলা হয়, ছোট থা হা নুন ইয়া কাফ, ছোট কাফ, তাহনিক। তো তাহনিকের সুন্নাতের উপর আমরা অনেক সময় আমল করি না, তো তাহনিকটা সম্পর্কে আমাদেরকে একটু জানা উচিত। তাহনিক হলো যেমন ধরেন ছোট বাচ্চার কানে আজান দিতে হয়, ছোট বাচ্চার কানে আজান দিতে হয় সপ্তম দিন যখন আসে, সাত নম্বর দিন আকিকা করা বেশি উত্তম, এটা হলো উত্তম দিন, না হয় চোদ্দতম দিন। সাত নম্বর দিন আকিকা করবেন, মাথার চুল কাটবেন, চুলের ওজন পরিমাণ, সোনা চাঁদি দান করবেন, চাঁদির কথা বলা হয়েছে মানে রূপার যে মূল্য সেই অনুযায়ী দান করবেন তার পক্ষ থেকে, আর ওই দিন গোসল করাবেন, একই সাথে মাথার মধ্যে জাফরান দিয়ে মাথাটা ধৌত করবেন। আর আরেকটা সুন্নাত আমল হলো তাহনিক করানো। তাহনিক বলা হয় কোনো নেক মানুষের দ্বারা, কোনো আল্লাহর ওলি দ্বারা, কোনো নেক মানুষের দ্বারা, যিনি পায়েস পার্সন, মুত্তাকি, পরহেজগার, এমন কোনো মানুষের কাছে তিনি কোনো মিষ্টি জিনিস একটু তার যদি লোভ সামান্য লেগে যায়, এই লোভটা লাগানো অবস্থায় এটা এটাকে মাড়ে মেড়ে খুবই নরম করবেন। নরম করার পর একটু লোভ যদি সামান্য লোভ যদি শামিল হয়ে যায়, তো সেই লোভটা আঙ্গুলের মধ্যে এই খেজুরটা রাখবেন, এই খেজুরটা যাতে বাচ্চার গলায় না লেগে যায়, বমি না করে বসে। তো এরপরে বাচ্চার তালুর মধ্যে লাগিয়ে দেবেন, এটা সে তার জিব্বা দিয়ে সে চষে চষে খাবে। তো এই চেষ্টাটা করা উচিত, এটা এটাকে বলা হয় তাহনিক। যে কোনো আল্লাহর ওয়ালির কাছে নিয়ে যাবেন, আর যে কোনো নেক এবং পায়েস পার্সনের মাধ্যমে এই কাজটা করানো উচিত। যদি কেউ না থাকেন তাহলে খুব বড় কোনো আল্লাহর ওয়ালি আলিমের অপেক্ষা করা কোনো প্রয়োজন নয়, নিজের বাবাও যদি পারেন করতে পারেন এই কাজটা। মানে সন্তান গর্ভে থাকার সময় তালাক দেওয়া ঠিক মানে ঠিক নয়, তাহলে মানে বাচ্চা গর্ভে থাকা অবস্থায় আকদ করা কি হয় ঠিক হবে? আকদ করা, জি দেখেন এখানে একটা বিস্তারিত আলোচনা, আকদের বিষয়ে বোঝা গেল তালাক হয়েছে, আর এরপরে নতুন আকদের কথা এখানে আসে। বাচ্চা গর্ভে থাকা অবস্থায় আরেক বিয়ের পক্ষ থেকে হয়তো বাচ্চা হয়েছে, এখানে দেখতে হবে কি আগের স্বামীর সঙ্গে নতুনভাবে বিয়ে হচ্ছে, কোনো কারণে বিয়ে ভেঙে গিয়েছিল, না অন্য কারোর সাথে। অন্য কারোর সাথে হলে আর যদি তালাক প্রাপ্ত হয়ে থাকেন তিনি, তাহলে অবশ্যই এই এই মানে বাচ্চার জন্ম হওয়া, প্রসব হওয়া, এটা হলো ইদ্দতের মেয়াদ। তখন অন্যের সঙ্গে বিয়ে হতে হলে, অন্যের সঙ্গে বিয়ে করতে হলে বাচ্চা জন্ম হওয়াটা জরুরি, আর যদি আগের স্বামীর সঙ্গে বিয়ে হয় তাহলে বাচ্চার জন্ম হওয়া জরুরি নয়, জায়েজ বলা হয়েছে, বিয়েটা হয়ে যাবে। আর অন্যের সঙ্গে যদি বিয়ে হয় তাহলে ইদ্দতের মেয়াদ শেষ হতে হবে, আর শেষ হওয়ার জন্য এটা বলা হয়েছে ওয়াদায়ে হামাল, যদি মাসিক হয়তো তিন মাসিক, আর না হয় গর্ভাবস্থায় থাকলে তালাকের ইদ্দত হলো, তালাকের ইদ্দত হলো তিনটা মাসিক চলে যাওয়া, ঋতুস্রাবের সময়কাল চলে যাওয়া, অথবা গর্ভাবস্থায় থাকলে তো আর মাসিক হয় না, তখন বাচ্চার জন্মের সাথে সাথে অন্যত্র বিয়ের পারমিশন থাকে। তো হ্যাঁ, আগের স্বামীর সঙ্গে হলে সেটা পারমিশন, এই এই ধরনের মাসালা হলে সেটা সরাসরি কোনো আলেম বা মুফতি সাহেবের সঙ্গে দেখা করে আলাপ করা উচিত বলে মনে হয়। জাযাকাল্লাহ মুফতি সাহেব। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যারা আমাদের সাথে শুরু থেকে নিয়ে আজকে শেষ পর্যন্ত ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার।